নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকেই জানাই স্বাগত। তোমরা আজ আমরা চলে এসেছি নাইট ফিশিং করতে, তাই তো? একদম। আর আজকের ফিশিংটা জায়পা ফিশিং হবে না, আজকে হবে দাবদাবা ফিশিং, তাই তো? একদম। আজকে পুরো দাবদাবা ফিশিং হবে, একদম। আজকে চারটা কথা ধরা হবে, চার ধরা হবে। আজকে খয়ারে জাল ফেলে চার ধরতে হবে, একদম। কিন্তু প্ল্যান ছিল অন্য, প্ল্যান অন্য ছিল। চরের জল তো কাটবে না, যদি না কাটে সেই জন্যই তো খয়ারে জাল দিয়ে আজকে চার ধরতে হবে, ছোট চার। তাহলে তো ঠিক, কেন গোন তো রাত্রির গোন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোন পিছাচ্ছে তো, এরপরে গোন আবার নতুন গোন আসতেছে না, সামনে আসছে নতুন। আর যদি চরে জল কাটতে একটু সৈতেন টৈতেন দিয়ে দিলে ভালো হতো, তাই না? প্ল্যান তো ওটাই ছিল, ওটাই তো প্ল্যান ছিল। জাল টাল বের কর, রেডি? একদম। তো চলো, আর করবো না দেরি, তাড়াতাড়ি জাল পাতা শুরু করি। রেডি তো? হ্যাঁ, নাও, আমার রেডি হয়ে গেছে জাল, দিলাম। দাও 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 দাও। হ্যাঁ, কাকা ভাই ফেলবো, ধাক্কা লাগা দিলাম। হ্যাঁ, দাও ধাক্কা দাও, নাও জাল ফেলো। অনেকদিন পরে ফিশিং করতে আসি, একদম। দাবদাবা ফিশিং করতে হবে, দাবদাবা চলবে, মুরুলি খাইতে হবে, মুরুলি। আস্তে আস্তে চলাইছো না? জাল তখন অনেক রয়ে গেছে, সেটা বলছি, চারের বেশি দরকার নেই, চারের মাস সম্পর্ক দিস দিয়ে। জালে যদি হয় ভালো, না হলে চরে যাবে চৈতেন ধরতে। চলা গিয়া তু হাম লোকো কো ছোড় কে দিলাম টান। মামা করে জালে হয়ে যাবে, বেশি না, 130 পিস দাও। কি কাকা, মাদি দাও, মাদি দাও। ওই তো ওই তো ওই তো এই তো ত্রিশটা সার হয়ে গেল, পাকাইছে, ফুল পাকাইছে। না গেছে না, কিছু কবে না বলা যায় না, একশো ছবি। বন্ধুরা, আমরা চরের পাশে চলে এসেছি, কেননা আমাদের হয়তো চরে হয়তো কম পড়তে পারে। আমরা দুজনে যাবো হচ্ছে চটগুলো ধরতে, আর এই ফাঁকে কাকা তুমি খড়ে জালে মাছ ছাড়াই দুজনে আবার কাটা শুরু করে দেবো, কাটা শুরু করে দেবো, কারো ভরসা করবো না, যদি পারি তার গাছেও ফেলবো। হ্যাঁ ঠিক আছে, দেখো যত আগায় রাখতে পারবো। আমরা তাহলে দুজন যাচ্ছি গুলে মাছ ধরতে, নিয়ে নাও সাবধানে। হ্যাঁ, চৈতন ভর্তি নাই যে ধরে নি, চলে আসছি, ঝকঝক করা ধরবো, বেশি রাগ তুলে না, 60-70টা হলেও আশা করি হয়ে যাবে। না খুশি ভাই, ছাড়া আমাদের কিন্তু কাজ প্রচুর, প্রচুর কাজ। সেই মাছ ছাড়াই মাছ কাটি আবার গাঁথতে হবে। দাঁড়া দাও, কটা ছাড়াবো আর কটা কাটবো। চিংড়ি মাছগুলো ভালো সাইজের, গোটা গোটা চিংড়ি মাছ দিয়েছে তো ফাঁসিয়ে পড়েছে, ফাঁসিয়ে ফাঁসিয়েই তো দরকার। আবার হেতাল কাটাও পড়ছে, দেখো ও গেছে তো।
জালে পড়ছে মানে গাছ থেকে মাজা পড়ছে হয়ে যাবে না ভাই, দেখা যাক কাকারা তো নামিয়ে গেছে ওরা ভরসা পাইনি বুঝলে, অসুবিধা নেই চৈতন্য যদি কড়া বেশি হয়ে যায় তাহলে চৈতন্য একটু বেশি বেশি হয়ে যাবে, এগুলো থাকবে কড়া থাকলো হচ্ছে মাছ হচ্ছে। হ্যাঁ কাকা মাছ ধরেছে বলে তোমার মাছ ধরছে না তুমি কাকা ধরো, ঠিক আছে সাধন ঘুরি দেখি একটা হয়েছে একটা সাধের মতন কাঁকড়া জানি সাইড দিয়ে হয়েছে বন্ধুরা বসে পড়ছে চার কাটতে আর কাকারা বসে পড়ছে বসি গাততে, আমি কেটে দেবো কাকা গাততে, কাকা শুরু করলাম বন্ধুরা বসে পড়লাম পুরো ছলেট একদম জ্যান্ত পাইছি মাছের চার, ঠিক আছে এই তো সাদা গাতপো এবার চৈতন্য গাতপো সব রকম গাতপো বুঝলে মামা, চার এমন করে গাতপা যেন টাটকা পাশে দিয়ে দিচ্ছি আজকে পাঁচ সাত কেজি করে একটা একটা ওটা বুঝলে তো দাবদাবা ফিশিং কাকা আমি একদম শুরু করলাম, হ্যাঁ হ্যাঁ দাও দাও মামা পাঁচ সাত কেজি করে যেন একটা একটা ওঠে আজকে রাত্রে, হ্যাঁ দাবদাবা ফিশিং হয়ে আজকে দাবদাবা ফিশিং অনেকদিন পরে বসে দিচ্ছি কোনো কথা হবে না, কাকা শুধু মাছ তুলবে বড় বড় দেখে চৈতন্য শুধু জড়াবে তো একটা জিনিস কোন জিনিস নেই অনেক জ্বর হয়েছে এবার যে রানিং ঝোপাঝা বসিটা ফেলতে হবে, দেরি করলে হবে না, আজকে চারটা কিন্তু বন্ধুরা বসে পেলাম রাত্রি বেলা বসে পেলাম উদ্দেশ্যে কাকা দিলাম ছাড়ে যাচ্ছে ভালো এই চলছে ভালো এই ঘুরছে ভালো খারুক না 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 ফেলো 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 এই তো হাত ফেলে দিছি মাঝি কাকারে কিন্তু ঠিক ভাই একদম চিংড়ি মাথা পাঁচশো মাস আমার খিদে পাইনি খিদে কারোর পাইনি একটা মাছ দিয়ে গেছে আর খিদে কারোর পায় না আজকে রাত্রে খাওয়া দাওয়া ঘুম সব নদীতেই হলো, নদীর হাওয়া খেলাম আর কি লাগবে সব ঠিক হয়ে যাবে মোটা মোটা সকালে মোটা মাছ পেলে করে বাড়ি যাবো চলো এখন বাড়ি দিক নাকি হ্যাঁ বাড়ি যাবো আমার নামাজ দিয়ে যাবো সকালে দেখা হবে তো বন্ধুরা রাতের জন্য টাটা টাটা সকালবেলা দেখা হচ্ছে একদম একদম ভোরে ভোরে বন্ধুরা সকাল সকাল আসবো কি করে সকাল দিয়ে বর্ষা একদম আর বর্ষার ভিতরে না পেরে চলে আসি তাও ছাতা নিয়ে বর্ষিটা তো তুলতে হবে কি রাত্রি পাতা রয়েছে লেট হয়ে গেলে মাছ কিনা ছাড়া যায় সেটাই চলো দেখি নৌকো ধরে নৌকো তো জল হয়েছে যে আরে
সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ এখনো আসছে না, কোনো রেস্ট নেই। আরে কোথাও থামলি হবে না ভাই, চাষ করতে হবে দুদিন পরে, বুঝলে? ধান লাগাতে হবে, জল মানে লাগালাম দুগোল ধান, তাতে কি মাঠে জল নেই, জল আসবে পুকুরে তো জল আসবে। আগে জল ফেলো, তারপরে বসির ধারে চলো। হ্যাঁ জল ফেলে দিচ্ছি, ঘন্টা তোমরা জল সিস্টেম কমপ্লিট। আর এখন স্টার্ট দিতে পার, আস্তে আস্তে চলে যাবো বসির কাছে। দাদা দাদা তাড়াতাড়ি দাও, চালু করো জায়গাটা, বিদ্যুৎ চমকাচ্ছে আবার। বন্ধুরা চলে এসেছি কিন্তু বসির ছোলের ধরে, আর এখন দেখি বসির ছোল ধরে কেমন মাছ উঠছে। আর সামনে কিন্তু সবাই রেডি হয়ে গেছে বসির ছোল ধরার জন্য। ও রেডি তো? দাও ধরো ধরো ধরো, ঘোড়ায় মাছ থাকলি অনেক মা দিস, মা বর্ষা মাথায় আইসি দেখিস, দেখো কামড়াচ্ছে এখনো জানত। আজকে মাছ বাঁধবে মনে হচ্ছে। এরাও কার বসিলে দুটি আইছে, সে কবে কত বছর আগের যে ভাই, এর গায়ে খেলা করেছে। ছোটবেলা দারুণ চালিস মাছ আসছে কিন্তু। তুলো তুলো লাঠি, লাঠির বাচ্চা আসলো, লাঠি বলা কিন্তু ছোট সাইজ, লাঠি না পোমা বলা, এটা পোমা বলা না, মাছের সাইজ ঠিক আছে ভাই, ভোলা আসে তা ভোলার মতো ভোলা আসে তো কাজ হয়েছে। এটা আবার কুচু কুচু দাগ মাছ আসতে এনা বে জালছি না, জালছি না, জালছি না, জালছি না, ভালো সাইজ, ভালো সাইজ, ভালোই সাইজ। আহ চল গোদা, এতক্ষণ পড়া আসলো, চল গোদা, প্রচুর লেটে লেটে মাছ আসছে। উঠে আসে না,
বন্ধুরা আমাদের কিন্তু মসজিদ তোলা হয়ে গেছে, আর এর ফাঁকে কিন্তু আমাদের মাছ তোলা হয়েছে। মাছ তো খুব বেশি না, চারটে পাঁচটা, পাঁচজন লোক রয়েছি, প্রশান্ত নেই আজকে, নেবো মাছ হলো না আর কি হবে, এত কষ্ট করে বসিয়ে দিলাম, বর্ষায় সকালবেলা বসি তুলতে আসি, বর্ষা তাই না, বর্ষায় বসেই রয়েছে ওইখানে। হ্যাঁ, আর ওই রাত জেগে চার ধরে এত সুন্দর চার দিছি, কিন্তু মাছ অনেক কষ্ট করে চার ধরে নদীর মাছ, মানে সুন্দরবনের নদীর মাছ, মানে কবে কখন হবে কেউ বলতে পারে না কি, এই আজকে হয়নি কালকে হবে, আর বন্ধুরা ধীরে ধীরে বর্ষা পড়ছে, আর কেননা খুব তাড়াতাড়ি ঘরের দিকে যেতে হবে, কেননা এই বর্ষায় ভিজলে কি না ঠান্ডা, জ্বর বর আসতে পারে। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু ফেসবুক পেজে আমরা লাইভে আসি, আমাদের পেজের নামটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আগের ভিডিওতে একবার বলা ছিল, তো আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমরা তো প্রায় ওখানে লাইভে আসি, আনন্দ ফুর্তি গল্প সবকিছু ওখানে হয়, নদীতে আসলে লাইভ করে, আজকে ওটা খারাপ আজকে লাইভ করে, হ্যাঁ বলতে গেলে পার্ট ডে আসি, শুধু নেটওয়ার্কটা যদি ভালো থাকে পার্ট ডে আসি আমরা, একদম একদম একটু ফলো করবেন।